Vivo V15, world's first 32-megapixel pop-up selfie. Mostly, it's a product extension just right after the Pro version, or you can say a refresh of V15 Pro. V15 Pro ke kendo kore Vivo V15 er notun kichu updates like bigger battery, faster processing power eneche. Echharao aro ki ki features thakche cholun dekhe ashi. Onekei jante chacche V15 ebong V15 Pro difference kothay. So first specs er kothay ashi. Specs wise hardware is quite similar towards V15 Pro. Improvement er moddhe Helio P70 series er octa-core CPU clocked at 2.1 GHz thakche ete. সেই সাথে জিপিও টাস্ক হ্যান্ডেলিং এর জন্য G72 সিরিজ রয়েছে। এবারেও 664GB RAM ROM এর অপশনস রেখেছে ভিভো। স্টোরেজ আপডেটও সিমিলার, দ্যাটস আপ টু 256GB। এবার আসি এর ব্যাটারি ইমপ্রুভমেন্টসে। প্রসেসরের তুলনায় V15 এ 300mAh আপডেট করা হয়েছে, হুইচ ইজ 4000mAh টু বি এক্সাক্ট বাই দ্য ওয়ে। ভিভো এর ইনক্লুডেড ডুয়েল ইঞ্জিন ফার্স্ট চার্জার দিয়ে ফুল চার্জ হতে সময় নেয় 2 hours এর মতো। Vivo V15 এ এবার 6.53 আল্ট্রা ফুল ভিউ ডিসপ্লে থাকছে, হুইচ ইজ এ IPS প্যানেল, যেটি 2340 1080p রেজলিউশনে ভিডিও পুশ করার অ্যাবিলিটি রাখে। আর এতে প্রোটেকশন হিসেবে কর্নেল গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। ওভারঅল ভিং অ্যাঙ্গেল পিকচার কোয়ালিটি ওয়াজ শার্প অ্যান্ড ক্রিস্প থ্যাঙ্কস টু ইটস 395 PPI। V15 প্রোর মতো এবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি থাকছে না, স্ক্যানারটি এবার রিলোকেট করা হয়েছে হুইচ ইজ ইন দ্য ব্যাক সাইড অফ দ্য ফোন। ভিভো V15 এ পাবজিতে বাই ডিফল্ট মিডিয়াম সেটিংস শো করেছিল, বাট পরে এটা হাই সেটিংস হ্যান্ডেল করতে সক্ষম হয়েছে, হুইচ ইজ কোয়াইট ইম্প্রেসিভ। ডিউরিং লঙ্গার গেম প্লে পাবজিতে ফ্রেম ড্রপ করছিল না, ওভারঅল ইট ওয়াজ এ প্লিসেন্ট এক্সপিরিয়েন্স। তাছাড়াও জিপিইউ ইন্টেন্সিভ গেম যেমন গ্যাংস্টার ভেগাসের মতো গেমগুলো ভিভো V15 একদম মাখনের মতো পারফর্ম করতে পেরেছে। সিন্স ভিভো ইজ এ ক্যামেরা ফোকাসড ম্যানুফ্যাকচারার, সো দে অলওয়েজ ট্রাই টু পুশ আওয়ার বাউন্ডারি অ্যাগেনস্ট কম্পিটিশন। এবার মেইন ফোকাস এর ট্রিপল ক্যামেরা সেট আপ অ্যান্ড ক্রাউড গ্র্যাবার, হুইচ ইজ পপ আপ সেলফি ক্যামেরা বাই দ্য ওয়ে। লেটস গেট ব্যাক টু দেয়ার ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি শুটারে f1.78 অ্যাপেচার যুক্ত 12 মেগাপিক্সেল থাকছে, আর ব্যাকআপ হিসাবে 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যাট f2.2 ও ডেপ সেন্সিং এর জন্য 5MP f2.4 লেন্স ইউজ করা হয়েছে এতে। আর পপ আপে 32MP f2.0 অ্যাপেচার যুক্ত সেলফি ক্যামেরা তো থাকছেই। এবার আসি এর ডিফারেন্ট মোডস নিয়ে। নাম যেমন ভিন্ন, ঠিক তেমনই এর ফাংশনালিটিও ভিন্ন। প্রথমে আসি এর AI মোডে। যদি মনে হয় কালার ইজ লেস, দেন ইউ ক্যান টগল AI মোড টু টার্ন অন দ্য কালার এ বিট। এছাড়া এর মাধ্যমে ডিফারেন্ট ফটো স্ন্যাপ করার ক্ষেত্রে AI মোড আপনাকে হেল্প করে থাকবে, যেমন পোর্ট্রেট ফটো ও ফুড এইসবের সময় অটোমেটিক স্ন্যাপ হয়ে থাকে। সেকেন্ডলি, ইনডোরস ও ডেলাইট ফটোতে যদি এক্সট্রা পাঞ্চের দরকার হয় তাহলে HDR মোডটি অন করে দেখতে পারেন, তবে HDR মোড ছাড়া ডেলাইটে শুট আউটের জন্য আমরা রিকমেন্ড করে থাকি। থার্ডলি, ন্যারো অর টাইট স্পেসে যদি ওয়াইড অ্যাঙ্গেল ফটো তুলতে চান তাহলে ওয়াইড অ্যাঙ্গেল মোডটি এনাবেল করতে হবে। ফোর্থলি, প্রো মোডে যেখানে ISO, অ্যাপেচার, হোয়াইট ব্যালেন্স, ব্রাইটনেস ইত্যাদি ফাংশনস নিয়ে টিঙ্কারিংয়ের অপশন তো রয়েছেই। লাস্টলি, এর পোর্ট্রেট মোডে বোকে এফেক্টের মোডটি পারফেক্ট, স্পেশালি ফর সেলফিস।
তাছাড়া এর ভিডিও রেকর্ডিং 1080p অ্যাট 30fps, স্লো মো, টাইমস ল্যাপের মতো ইত্যাদি ফিচার্স তো থাকছেই। লাস্ট বাট নট লিস্ট, বর্তমানে বাংলাদেশে গ্ল্যামার রেড ও টপাজ ব্লু এই দুইটি কালারই পাওয়া যাচ্ছে ভিভোর যে কোনো আউটলেটে। তবে আজ এর পর্যন্তই, সামনে নতুন কোনো রিলিজ নিয়ে হাজির হব ভিভো বাংলাদেশের সাথে। আর হ্যাঁ, V15T-র এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল জানাতে ভুলবেন না। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং আস। সাইনিং আউট। Vivo V15. Vivo.